নমস্কাৰ মগদনু ভূঞা, আপোনালোকে চাই আছে বিশেষ অনুষ্ঠান। আজি অনুষ্ঠানত আমাৰ লগত আছে বিটিচি প্ৰধান বিটিচি মুৰব্বী আগ্ৰামা মহিলাৰী ডাঙৰীয়া। মহিলাৰী ডাঙৰীয়া, বহুত বহুত ধন্যবাদ আপুনি সময় দিয়াৰ বাবে। মহিলাৰী ডাঙৰীয়া, পোনে পোনে প্ৰথম প্ৰশ্নটোৱে কৰোঁ, যিটো বিষয় লৈ এতিয়া সাংঘাতিক ধৰণৰ অনাবোৰৰ মাজত সংশয় সৃষ্টি হৈছে, যে ট্ৰাইবেলৰ মাটি বা জনজাতিৰ মাটি অজনজাতিয়ে ক্ৰয় কৰিব নোৱাৰিব বুলি যিখন এখন অধিসূচনা ওলাইছে, তাক লৈ যথেষ্ট বিতৰ্ক হৈছে, বহুতজনে বিভিন্নজনে কথা কৈছে। আপুনি এই বিষয়ে অলপ ব্যাখ্যাটো আগবঢ়াব নেকি? সঁচাকৈ আমাৰ বিটিচি অঞ্চলত থকা আমাৰ যিসকল জেনেৰেল অসমীয়া হওক বা ৰাজবংশী হওক বা হিন্দীভাষী বা আদিবাসী বা গোৰ্খা বা নাচুগী, ইহঁতে আমাৰ বাৰ তাৰিখ জানুৱাৰীৰ যিটো আমাৰ এক্সিকিউটিভ কাউঞ্চিলৰ যিটো আলোচনা, সেইটো মাইনুট সেইটো লৈ পেলাই খুব বেয়াকৈ মানে আঘাত পাইছে ইহঁতে। কিন্তু সেইটো দিনত যিটো আলোচনা হৈছে, আমাৰ বহুত এজেণ্ডা থাকে, ইও আছিলে, এই যিখিনি আলোচনাৰ মাজেদি মাইনুট ক্ৰিয়েট কৰা হৈছে, সেই মাইনুটছটো আমি নেক্সট যিটো এক্সিকিউটিভ কাউঞ্চিল মিটিং হয় তেতিয়া আলোচনা হয়, আকৌ ৰিভিউ কৰা হয়, তো কিবা ভুল হৈছে নাকি, সেইটো নেক্সট এক্সিকিউটিভ কাউঞ্চিল মিটিঙতহে ফাইনেল ডিচিশ্যনটো হয়। যেনিবা 12 তাৰিখত আলোচনা হৈছিলে, সেইটো আমি আকৌ 26 তাৰিখত যিহেতু আমাৰ কাউঞ্চিল মিটিং আছিলে 26 ফেব্ৰুৱাৰী, ইয়াতে আকৌ আলোচনা কৰা হৈছিল। তো মই ইয়াত কৈছোঁ যে ইমান লম্বা চৰা কাহিনী লিখিব নালাগে, জাষ্ট চিম্পল লিখক, মানুহবিলাক সেইটোকে লৈ পেলাই ভুল বুজাবুজি হৈ আছে। আজি কি কোনটোক লৈ ভুল বুজাবুজি হৈছে? আচলতে আচলতে লিখাও ঠিকে আছে, মানে সেই ড্ৰাফটিংখনৰ কথা কৈছে যিখন লৈ, সেই ড্ৰাফটিংটোৰ কথা যে জেনেৰেল মানুহে ট্ৰাইবেলৰ মাটি কিনিব নোৱাৰে সেইটো লৈ মানে সংঘাত হৈছে, এইটোতো সঁচা। যেনিবা আপুনি বেলেগ ব্লকত ট্ৰাইবেল, যিমান ট্ৰাইবেল আছে, আজি অকল বড়ো ট্ৰাইবেলৰ কথা নহয়, মিচিং বা আমাৰ গাৰো, ৰাভা বা তিৱা, সোণোৱাল, যিখিনি ট্ৰাইবেল আছে মৰাহী অসমৰ, এইসকলৰ বেলেগ ব্লকৰ মাটিটো আজিৰ দিনতো একে চলি আছে। সেইটো আজিৰ দিনৰ নতুন আইন নহয়, সেই আইনটো বিটিচিয়ে বনোৱা নাই, সেইটো সবে জানে। 1886তে সেই আইনটো বনোৱা হৈছে, আৰু 1947ত কিছুমান এৰিয়াটো বেলেগ ব্লক হিচাপে ট্ৰাইবেলসকলক এনেকুৱা বেলেগ ব্লক এটা নিয়ম বনাই পেলাই যদি নাৰাখে, ট্ৰাইবেল জাতিটোৱে শেষ হৈ যাব পাৰি, সেইকাৰণে সেইবিলাক নিয়মটো বনাইছে। সেইটো আজিৰ দিনত আমি বিটিচিয়ে সেই লেনৰ যিটো ল, সেইটো নতুনকৈ বনাব নোৱাৰে। বিটিচি গঠন হোৱা আগত ট্ৰাইবেলে হওক বা নন ট্ৰাইবেলে হওক, লেনৰ ক্ষেত্ৰত যিটো এনজয় কৰি আছে কিনা বেচা, সেইটো আজিলৈকেও এচেটিচ আছে। আৰু ৰাজবংশীসকলৰ কথাটো আপুনি চাওক যে আনডিভাইডেড গোৱালপাৰা ডিষ্ট্ৰিক্টত ইহঁতে মানে প্ৰটেক্টেড, আৰু আমাৰ ইয়াৰ বাদেও যেনিবা চান্তালী, গোৰ্খা আৰু আমাৰ চান্তালী, গোৰ্খা, নাচুগী, সেইবিলাকো প্ৰটেক্টেড হৈ আছে গোটেই অসমতে। কিন্তু ৰাজবংশীটো এটা লিখা আছে যে আনডিভাইডেড গোৱালপাৰা হিচাপে ইহঁতে প্ৰটেক্টেড হিচাপে আছে, কিন্তু আজিৰ দিনত গোটেই অসমত প্ৰটেক্টেড হোৱা নাই। তো আমাৰ সেইদিনা যিটো আলোচনা, ইয়াত ভুলক্ৰমেই সেইটো কিবা হ'ল যে ৰাজবংশী হওক বা মুঠতে ৰাজবংশীও ইনক্লুড ইয়াত, যে বিটিচি 4খন জিলাত ইহঁতে প্ৰটেক্টেড হিচাপে থাকিব। এতিয়া এইটো যিটো কথা কৈছে, ট্ৰাইবেলৰ মাটি কিনিব নোৱাৰিব, সেই নিয়মটো আগৰ পৰাই আছিল নেকি নে এই নটিফিকেশ্যনৰ জৰিয়তে দিয়া হ'ল? আগৰ পৰাই আছে, সেইটো নতুন কথা নহয়, আগৰ পৰাই চলি আহিছে, বহুত বছৰ আগৰ পৰাই চলি আহিছে, সেইটো এচেটিছ, ভৱিষ্যতেও চলি থাকিব দিছে। আৰু যিটো সেইটো যদি চেঞ্জ কৰিব লাগে, জেনেৰেলে ট্ৰাইবেলৰ মাটিটো কিনিব পাৰিব বা বেলেগ ব্লক এৰিয়াৰ মাটিটো কিনিব পাৰিব, যিটো পাতালে সেইটো যদি চেঞ্জ কৰিব লাগে, তেতিয়াহ'লে পাৰ্লিয়ামেণ্ট কটা আহিব,
আজি হেরা চরণীয়া ডাঙরিয়া যে হাল্লা করে আছে, সে নিজে এমপি, সে পার্লামেন্টে কোক যে বিটিসি অঞ্চল যে জেনারেল সকলে যে ট্রাইবেল ল্যান্ড কিনব নারা যে আইন, সে সংশোধনী হব লাগে। ট্রাইবেল মাটি লোক বিচারিছিল, ট্রাইবেল মাটি লোক বিচারিছিল, এপ্লাই করেছিল, সেই বস্তুটো মানে এক্সিকিউটিভ কাউন্সিল মিটিংত ফুটা হয়েছে, তো আলোচনা হয়েছে, আলোচনা সেটাই কৈছে যে সেটা দিয়া নহব, ক্যান্সেল করব, সেটাই। কিন্তু হঠাৎ কেউ চিঞৰ-বাখৰ করলে, অনবৰ্ষ হল কেউ না না, এই হল ইস্যু একটা লাগে আসলে হেরা চরণীয়া বা আমার যখন লিডারে আজির দিনত গন্ডগোল করে আছে, চিঞৰ-বাখৰ করে আছে, গোটে সেইবিলাক বুঝি পাইছে না নাই মই না জানো। আসলে ভালকে চাব লাগিছিল, ভালকে চাব লাগিছিল, সেইটোই। আর আপনি আপনি যে কোচ রাজবংশী কথাটা কলে, রাজবংশী কথাটা কলে, এতিয়া পর রাজবংশী আপনাদের নতুন নিয়মতে রাজবংশী এতিয়া বিটিএডি এরিয়াত প্রটেক্টেড বলি না না, এটা তো হাল্লা হওয়া পিছর এটা তো আসল কথাটা ওলাই গেল না, রাজবংশী সকলে অকল আন্ডিভাইডেড গোয়ালপাড়া হিসাবে প্রটেক্টেড ইমান দিনে এতিয়া লাগে কিন্তু বেলেগ কেনবা নাচুগি বা আমার গোর্খা বা সান্তালি বা এক্সট্রি টাইপ ইহতে অথে কমতে প্রটেক্টেড হিসাবে আছে, অকল বিটিসি নহে। কিন্তু রাজবংশী যেটু দেখিল অকল আনলিমিটেড মানে গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট হিসাবে প্রটেক্টেড হিসাবে আছে, এটা কি করব এতিয়া। নবশরণীয়াতে সাংসদজনে এই তীব্র বিরোধিতা করেছে যে কোনো কৈছে যে হেরা চরণীয়া যেটু লৈ পেলাই আন্দোলন করেছে বা যেটু লৈ পেলাই চিঞৰ-বাখৰ করে আছে, তো মিনিং নাই, বেসলেস, কোনো মিনিং নাই। সি বুঝি পেলাই করেছে না নুবুঝা পেলাই করে আছে এটা মই না জানো, কিন্তু এটা বেসলেস। যেটু জেনারেল মানুষ বা অনাবৰ সকলের যেটু অধিকার বিটিসির নাই মাটি কিনা বেচার ক্ষেত্র সেবিল ভুল, জেনারেল টু জেনারেল সেটা কিনা বেচা হয়ে আছে, চলি আছে, আগত যে চলছে এনেকেই চলি আছে, এতিয়াও বহুত আছে এপ্লাই করে আছে পাইছে, এটু চলি আছে। তেও এটা কইছে যে তেওঁলোকে অন্যথা 70-30 ডিভাইড, 70-30 টু পাঠিও, 70-30 টু যদি হব লাগে সেটো নিশ্চয় পার্লামেন্ট পার্লামেন্টত বিল আনিব লাগিব, সমানে সমানে 50-50 করে দিও। আজি অসমবাসী রাইজে বা বুদ্ধিজীবী সকলে ডিভাইড 50-50 আর 70-30ও হোক তেতিয়া ভালো। আপনি এটাও তাহলে ডিভাইড 50-50 প্রতি এটা আপনি বিশ্বাসী নে, এটাও বিচারে নে? বিশ্বাসের কথা নহয়, এইটো যেবিল নোহা বস্তু সেবিল কই লাভ নাই। হেরা চরণীয়া আজি 70-30 কোৱাটো সি কৈছে যে বৰতকৈ অনাবৰই বেছি আছে, অনাবৰতকৈ বেছি আছে। আজি সেইবিলাক বেছি চেণ্টিমেণ্টেল হৈ যায় মই নকওঁ, বিটিসি অঞ্চলত যিটো জনসংখ্যা ছিংগল জাতি হিচাপে বড়ো মেজৰিটি, ছেকেণ্ডত মুছলিম আছে, থাৰ্ডত বেংগলী বা অন্যান্য, গোটেই অসমতো আপুনি চাওক ছিংগল জাতি মেজরিটি হিসাবে মোৰ হিসাবত মুসলিম মুসলিম বেশি হয়েছে, ছিংগল জাতি হিসাবে যদি চাই নিশ্চয় অসমীয়া ছেকেণ্ডত আহিব, থাৰ্ডত বেংগলী বা বড়ো এনেকুৱা আহিব। তো সেইটো কেনেকৈ কেনেকৈ মানে বড়ো অনাবৰ হিচাপ কৰিম, এইটোতো বেলেগ বেলেগ জাতি আছে, অনাবৰ জাতিটো নাই। এতিয়া দেখা গৈছে যে বিপিএফৰ যিটো ৰাজনীতি, বিপিএফৰ ৰাজনীতি কেৱল বড়ো ভোটৰ ওপৰত নাথাকে, আপোনালোকে সাধাৰণতে অনাবৰ ভোটৰ ওপৰত বিশ্বাসী। আমাৰ বিপিএফ দলৰ যিটো ভোট সেইটো অকল বড়ো নহয়, চব জনগোষ্ঠীয়ে আমাৰ লগত আছে, মুছলিমো আছে, অসমীয়াও আছে, ৰাজবংশীও আছে, বৰ্খাসকলেও আছে, চান্তালীও আছে, হিন্দীভাষীও আছে, চব জাতি জনগোষ্ঠীৰ ভোট লৈ পেলাই আমি জিকি আহিছোঁ, সেইটোৱেই। কিন্তু এতিয়া এই বস্তুটোৱে
এটা সংঘাত নানিবলৈ তেওঁলোকৰ মাজত সংঘাত নাই, এইটো এইটো হীৰা চৰণীয়া যিটো কৰি আছে এইটো ভুল। আৰু আগত যি গল হ'ল যেনিবা আপোনালোকে চাওক, হীৰা চৰণীয়া কিন্তু বড়ো মানুহ দেই, ট্ৰাইবেল হয়, বড়ো মানুহ অৰিজিনেলি ট্ৰাইবেল হয়। আজি যে ট্ৰাইবেল মানুহে যে ইমান পাৰিছে যে জেনেৰেল মানুহসকলক বুৰ্বক বনাব পাৰিছে না নাই, ট্ৰাইবেল হৈ জেনেৰেল মানুহক বুৰ্বক বনাইছে, হীৰাচৰণীয়া বুলি কৈছে, হীৰাচৰণীয়া, হীৰাচৰণীয়াক আমি নমস্কাৰ দিব লাগিব জানে, কেলে মানে সেই অসমীয়াকো বুৰ্বক বনাইছিল, উনাবৰৰ নাম লৈ পেলাই আজি বেংগলীকো কৰিব পাৰিছে, আজি আদিবাসীকো কৰিব পাৰিছে, আজি চব বিটিচি অঞ্চলত যিমান উনাবৰ আছে সিহঁতক বুৰ্বক বনাব পাৰিছে। কিয় এইবিলাক কিয় হৈছে দৰকাৰেই নাছিল? আফটাৰ অল সেইটো হীৰাচৰণীয়া ট্ৰাইবেলে হয়, বড়ো ট্ৰাইবেল হয় সি অৰিজিনেলি। ইয়াৰ কথা লৈ আজি আমাৰ জেনেৰেল মানুহসকলে মানে সেই কি বুলি কৈ বড়ো এই অনাবৰ গাঁৱটো কৰ্তন কৰিব লাগে, বিটিচিটো বাতিল কৰিব লাগে, সেইবিলাক ইমান বুদ্ধিজীৱী আছে অসমত, অসমীয়া হওক, বেংগলী হওক, বা মুছলিমেই হওক, বা যিমান জাতি ইমান বুদ্ধিজীৱী আছে, ইয়াৰ ক্ষেত্ৰত কিয় চুপচাপ আছে? নৱশৰণীয়াই দেখা গ'ল যে আপোনালোকৰ দলৰ ইমান শক্তিশালী দল, তথাপিও আপোনালোকৰ কেন্দিডেটক হৰুৱাই নৱশৰণীয়াই ব্যাপক ভোট দিছে। কৈ আছো মই সেইটো নৱশৰণীয়াৰ জয়। আজি জেনেৰেল মানুহসকলক বড়ো অনাবড়ো কৰি পেলাই জেনেৰেল মানুহসকলক ভোট ল'ব পাৰিছে, তাৰ কাৰণে বহুত ক্ৰেডিট। সেইটোকে কৈ আছো মই, আজি ইমানটো ইমান বুদ্ধিজীৱী আছে অসমত, ইমান ভাল ভাল মানুহ আছে, গাৰ্জেন আছে, সেইবিলাক কেনেকৈ হ'ব পাৰিছে? হীৰাচৰণে উল্টা কৰিব পাৰিছে না নাই? হীৰাচৰণাটো কোনোবা অসমীয়া নহয়, টাইটেলটো ট্ৰাইবেল হৈছে, জেনেৰেল মানুহটো নহয়। এতিয়া লোকসভা ইলেকশ্যন আহি আছে আৰু সেইবাবে হীৰাচৰণী নৱচৰণীয়াই ইয়াত প্লেনিং পৰিকল্পনা নাই, নৱচৰণীয়াই এইটোৱেই প্লেনিং কৰি আছে, সেইটোৱে প্লেনিং কৰি আছে। আকৌ মই যাতে জেনেৰেল মানুহসকলৰ ভোট পাই পেলাই মই আকৌ জিকিব পাৰিম, আৰু সি কৈ থাকে মই যদি জিকি যায় বড়োলেণ্ডটো নহ'ব, মই যদি জিকি নাযায় বড়োলেণ্ডটো হ'ব পাৰে, সেইবিলাক কিভাবে এইবাৰ আৰু ভোট পাব, কাৰণ এইবাৰ আপোনালোকৰ এই ইছ্যুটো লৈ পেলাই আহিছে, এইবিলাক আগত যি হ'ল হ'ল, এইবাৰ কিন্তু জেনেৰেল মানুহে হীৰাচৰণীয়াক এনেকুৱা ভোট নিদিব। কিয় কাৰণে নিদিব বুলি আপুনি ভাবে? চবে বুজি পাইছে এতিয়া হীৰাচৰণে এম পি হোৱাৰ পিছত কিমানটা গাঁও কৰ্তন কৰিব পাৰিছে, বিটিচিটো আপুনি কেঞ্চেল কৰিব লাগে, বিটিচিত মানে অনাবৰ গাঁৱটো কৰ্তন কৰিব লাগে, বা বিটিচি বাতিল কৰিব লাগে, সেইবিলাক শ্লোগান দি পেলাই আজি অনাবৰসকলৰ ভোটটো লৈছিল। আজিৰ দিনতো আমি শুনা নাই না পাৰ্লিয়ামেণ্টত কথা কৈছে না কিবা দৰখাস্ত দিছেহি। আৰু হীৰাচৰণীয়াৰ কেইজনমান কেণ্ডিডেট আছে বিটিচিত, বিটিচিটো এম চি এল এসকল আছে চাৰি পাঁচজনমান, ইহঁতেতো আজিলৈকে আমাৰ বিটিচিত একটা দৰখাস্তও দিয়া নাই যে অনাবৰ গাঁৱটো কৰ্তন কৰিব লাগে বা বিটিচিটো বাতিল কৰিব লাগে বুলি আমাৰ বিটিচি এছেম্বলিত আজিলৈকেও কোৱা নাই। সেইটোতো ৰাইজে দেখি আছে, সেইটোতো মিছা, কেতিয়াও নোৱাৰে। আৰু বিটিচিত আমি কৈছোঁ বিটিচিটো এটা কনষ্টিটিউচনেল বডি হৈ গ'ল, সেইটো আপুনি ইচ্ছা কৰিলে বিটিচিৰ পৰা গাঁও কৰ্তন কৰিব নোৱাৰে, আৰু বিটিচিত কোনোবা সোমাব কৰিব নোৱাৰিব। এতিয়া তেওঁলোকে অনাবৰসকলে আৰু এটা কৈ আছে যে আপোনালোকৰ বিটিচিৰ যিখন চুক্তি সেই চুক্তি উলংঘা কৰা হ'ব এই নিয়ম এই নতুন নীতি অনুসৰি, সেইটো নাই 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 আমি কৰা নাই। বিটিচিৰ চুক্তি বাতিল নহয়, উলংঘা নহয়, বিটিচিৰ চুক্তি আমাৰ যিখিনি ট্ৰাইবেলৰ ৰাইটছ দিছে বা বিটিচি জেনেৰেলসকলৰ যিখিনি ৰাইটছ দিছে এইটো ঠিকেই আছে। আৰু আমি যদি ঠিক নাথাকিলে হয় বিটিচি চুক্তি নাথাকি নহ'লে হয়, আজি বিটিচি চুক্তিত আপুনি চাওক বেংগলীসকলেও ছাপৰ্ট কৰিছে সেইটো সময়ত, সেইটো সময়ত আদিবাসীসকলেও ছাপৰ্ট কৰিছে, সেইটো সময়ত আছুও ছাপৰ্ট কৰিছে, সেইটো সময়ত গৰ্খাসকলেও ছাপৰ্ট কৰিছে। মুঠতে আপুনি চাওক অল বড়ো ষ্টুডেণ্টছ ইউনিয়ন সেইটো সময়ত, সেইটো সময়ত অকল অল বড়ো ষ্টুডেণ্টছ ইউনিয়ন আপচিহে ছাপৰ্ট কৰা নাই, বাকী অসমত যিমান সংগঠন আছে চবেই ছাপৰ্ট কৰিছে, এইকাৰণে বিটিচি চুক্তি হ'ব পাৰিছে।
যদি বিটিসি চুক্তি বেয়া হলে হয় কেনেকে আরসি সাপোর্ট করব, কেনেকে এজিপি সাপোর্ট করব, কেনেকে কংগ্রেস সাপোর্ট করব, কেনেকে বিজেপি সাপোর্ট করব। বিটিসি চুক্তি তেওঁলোকে বেয়া বলে কোৱা নাই, তেওঁলোকে ভয় খাইছে। এই ভয় খাইছে নি আপুনি কি ভাবে? ভয় খাব লগা একো নাই। এই নোটিফিকেশন লৈ তেওঁ ভয়, এই নোটিফিকেশনটো লৈ ইমান শংকিত হ'ব নালাগে, ভয় খাব নালাগে। ইয়াত ঠিকে আছে, আজিৰ দিনলৈকে ঠিক আছে, ভৱিষ্যতো ঠিক থাকিব। বুজাটোহে ভুল বুজি আছে। একো কোনোবা জেনেৰেল মানুহসকলৰ মাটিটো আমি কিনা বেচাটো আমি ধ্বংস কৰা নাই এই কথাখিনি আপোনালোকে ভাবেনে যে আপোনালোকে অনাবৰষীসকলক বুজাব পাৰিছে যে ভুল হৈছে? সেইটো অনাবৰ বুলি নহয়, জেনেৰেল যিখিনি আছে সেইটো চবেই বুজে। আজি আপুনি ভাবিছে নেকি কোনোবা বুদ্ধিজীৱীয়ে সেইটো ছাপোৰ্ট কৰিছে? চবে বুজি পায় সেইটো কেনেকে কেনেকে লিখা আছে, চুক্তি কেনেকে হ'ল, ইয়াৰ জেনেৰেল মানুহসকলৰ যিটো ৰাইটছ সেইটো চবেই বুজি পায়। আজি সেইটো টোটেলি পলিটিকেল কনস্পিৰেচি, ৰাজনৈতিক মুনাফাৰ কাৰণে সেইটো হিৰাচৰণে কৰি আছে পাৰ্চিটি, বেলেগ একো নাই। এই আন্দোলনত মোলালি ফাইন ল'বলে 500 টকা 1000, তো আপুনি যদি 500 টকা কেনেকৈ দিব পাৰিব? ইহঁতে হাজিৰা কৰি পেলাই খায়, বহুত কাম বহুত কষ্ট কৰি পেলাই খায়, তো ইয়াত যদি 500 টকা দিব লাগে মই এই কথাখিনি আপোনালোকে ভাবেনে যে আপোনালোকে অনাবৰষীসকলক বুজাব পাৰিছে যে ভুল হৈছে? সেইটো অনাবৰ বুলি নহয়, জেনেৰেল যিখিনি আছে সেইটো চবেই বুজে। আজি আপুনি ভাবিছে নেকি কোনোবা বুদ্ধিজীৱীয়ে সেইটো ছাপোৰ্ট কৰিছে? চবেই বুজি পায় সেইটো কেনেকে কেনেকে লিখা আছে, চুক্তি কেনেকে হ'ল, ইয়াৰ জেনেৰেল মানুহসকলৰ যিটো ৰাইটছ সেইটো চবেই বুজি পায়। আজি সেইটো টোটেলি পলিটিকেল কনস্পিৰেচি, ৰাজনৈতিক মুনাফাৰ কাৰণে সেইটো হিৰাচৰণে কৰি আছে পাৰ্চিটি, বেলেগ একো নাই। আপুনি ভাবে যে অকল হিৰাচৰণেই কৈছে, বাকী অনাবৰ মানুহ কোনো চিন্তিত হোৱা নাই? হোৱা নাই, হোৱা নাই। আজি চাওক, আমিতো আমি ABMCৰ লগতো আমি আলোচনাত বহি থাকোঁ, গছ ৰাজমুখীসকলৰতো মোৰ ৰিলেশ্যনটো ভাল, চবৰ লগত ভাল আছে। কিন্তু হঠাৎ সেইদিনা যে সেইটো হ'ল মই বুজিব পৰা নাই। ইহঁতে এটলিষ্ট আলোচনা কৰক কি হৈছে, ইমান ভাল ৰিলেশ্যন চলি আহিছে, সেইদিনা ক'ত কৰি সেইটো হৈ গ'ল? তো ইয়াতেতো পিয়া লিখা নাই, সেইটো জাষ্ট ট্ৰাপ। এতিয়া 26 তাৰিখৰ যিটো ফাইনেল কেবিনেট ডিচিশ্যন সেইটো চালে হ'ল। ফাইনেল কেবিনেট ডিচিশ্যনত কিবা সংশোধনী কৰা হৈছে নেকি? একো কৰা, মানে ড্ৰাফটিংটো সলনি কৰে। এতিয়া কি দেখি আছে যে এইটোৱে আপোনালোকক অনাবৰৰ মাজৰ যি সংশয়, সেই সংশয়টো কেনেকৈ আঁতৰাব পাৰিম? বড়ো অনাবৰ সেইটো শব্দটো বাদ দিয়ক, আমি সকলোৱে একে, চবেই অসমবাসী ৰাইজ। ইয়াত অনাবৰ বুলি এনেকুৱা জাতিও নাই। আৰু যিমান ABMCৰ লিডাৰেই হওক বা মুছলিম সমাজৰ যিমান বুদ্ধিজীৱী হওক বা আজি বেংগলী সমাজৰ যিমান বুদ্ধিজীৱী হওক, সেই অনাবৰটো ছাপোৰ্ট নকৰে, চবেই ছাপোৰ্ট নকৰে। তো পলিটিকেল মানে নিজৰ ব্যক্তিগত কিবা সুবিধা পোৱা নোপোৱা সেইটো লৈ পেলাই অনাবৰ কৰি আছে কিছুমান লিডাৰ। এতিয়া দেখা গৈছে আপোনালোকৰ এটা সংগঠন অল এপছু, এপছুৱে ঘনে ঘনে আপোনালোকৰ বিৰোধিতা কৰি থাকে, ইয়াৰ কাৰণটো কি? এইটো ৰাজনীতি না, ৰাজনীতি। কেনেধৰণৰ ৰাজনীতি, তেওঁলোকৰ উদ্দেশ্য কি? ইহঁতেতো BTC কেপচাৰ কৰিব লাগে, যেনেকৈ হ'লে ডিভাইড আছাম 50-50 কৈ পেলাই। আজি ডিভাইড আছাম 50-50 বুলি ক'লে বড়োসকলৰ কিছু অলপ চেণ্টিমেণ্টেল হৈ যায়, অলপ চেণ্টিমেণ্টেল হৈ যায়। যেনিবা আমি BPF দল হিচাপে, আমিতো ৰাজনীতি দল, অকল বড়ো নহয়, চব জাতি জনগোষ্ঠীক লৈ পেলাই আমি ৰাজনীতি কৰি আছে। এইটোকে মানে মানে হাগ্ৰামা মহিলা যে BPF বড়ো জাতিক নাচায়, এইবিলাক বাহানা। আৰু আপুনি চব যিমান আন্দোলন হৈ আছে আজিৰ দিনত, প্ৰায় বড়ো বুদ্ধিজীৱীসকলে ইয়াত ইমান সহযোগ কৰা নাই, সহযোগী নাই। আজি সিহঁতে পাব্লিক লৈ পেলাই আন্দোলন কৰে, এইটোতো গোটেই মানে ফাইন, আপুনি যদি নোলায় 500 টকা 1000 টকা এনেকুৱা ফাইন দিয়ে। এইটো নৰ্দান ছাইডত হয়, মানে প্ৰতিজন আন্দোলনত ওলাবই লাগিব, এটা এপছুৰ নিয়ম, নোলাইলে আপোনাক ফাইনটো চব জেগাত নোৱাৰে। সেইটো তাৰমানে NDB কেপচাৰ এৰিয়া কিছুমান আছে, আমাৰ গোবিন্দ বসুমতাৰী চিচপেয়াৰ, ইহঁতক ভয় খায় তাৰমানে পাব্লিকে। এইটো চাউদাৰ্ণ ফালে নহয়, নেশ্যনেল হাইৱে
উত্তর ফালে এটা বেশি হয় আর ন্যাশনাল হাইওয়ে উত্তর ফালে বেশি বড় জনসংখ্যা আছে বড় জনসংখ্যাটো ন্যাশনাল হাইওয়ে উত্তর ফালে বেশি আছে সেইখানে কিছু এরিয়া আছে গোবিন্দ ঘোষাল বসুমতারী শেষবার ইহতক ক্যাপচার আমিও চাই আমিও আমিও ক্যাম্পিং করো একো নহয় ফ্রিলি ক্যাম্পিং করো ভাবলিকে বুঝে আমার লগতে থাকিব বিচার কিন্তু ইহতে ডোম দিছে সেই ডোমটো ভয় খায় আর ফাইন লগাই মানে আন্দোলন লগালে ফাইন এই আন্দোলনত লগালে ফাইন লগালে 500 টাকা 1,000 তো আপনি যদি 500 টাকা কেনেকে দিব পারব ইহতে হাজিরা করি পেলে খায় বহুত কাম বহুত কষ্ট করি পেলে খায় তো ইয়াত যদি 500 টাকা দিব লাগে মই ওলাই যাম ওলাই যাওঁতে যদি মই 500 টাকাটো দেখাই পাই এতিয়া হাগ্রামা মহিলা এনে এজন নেতা যে বিভিন্ন বড়ো অনা বড়ো সকলো লোককে তেওঁ নিজৰ দখত আনিব পাৰিছে কিন্তু এপছুক আনিব পৰা নোৱাৰা কাৰণ আপচুটো হ'ল এটা জাতীয় সংগঠন বড়োসকলৰ ইহঁতৰ চিন্তা বা কেনেকৈ মই ক'ব পাৰিম আপচু আহিব লাগে একেলগে আমাৰ লগতে একেলগে আহি অহাটো আমি বিচাৰোঁ একেলগে কাম কৰিম যিহেতু আপুনি কোনো জাগা নাই যে কোনোবা এৰিয়াত অকল কাম কৰিব পাৰে অসমতো আজি গোটেই জাতি জনগোষ্ঠী লৈ পেলাই ৰাজনীতি কৰি আছে কাম কৰি আছে নাগালেণ্ডতো এনেকুৱা চব জাতি জনগোষ্ঠী আছে BTC বুলি ক'লে অকল বড়ো নাই চব জাতি আছে নাগালেণ্ড বুলি ক'লে অকল নাগা মানুহ নাই চবেই আছে তো এইটো ক্ষেত্ৰত আমি আপচুক আমি অনুৰোধ কৰি আহিছোঁ যে আহক আমি একেলগে কাম কৰিম BTC উন্নতিৰ ক্ষেত্ৰত BTC উন্নতি হ'লে নিশ্চয় চবৰ কাৰণে ভাল ৱৈলা ডাঙৰী আপোনাৰ মাজতে সিদ্ধান্ত লৈছিল যে খুব আধাৰশিলা স্থাপন কৰিছিল আপোনাৰ ফালৰ পৰা যে সেইটো সেইটো অলপ বহলাই ক'ব লাগিব উদ্দেশ্য কি টাৰ্গেট কি আধাৰশিলাটো মই এনে ব্লাইণ্ড নকৰোঁ আধাৰশিলাটো মই কৰিছোঁ নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই যিটো BTC উন্নতিৰ কাৰণে 1,000 কৰোৰ দিম বুলি যিটো পেকেজ ঘোষণা কৰিছিল সেইটো 2017 চনত আমি 200 কোটি পাইছোঁ সেইটোকে মই আধাৰশিলা কৰিছোঁ এতিয়া কাম কণ্টিনিউ চলি আছে কিমানটা আধাৰশিলা কৰিলে এতিয়ালৈকে সেইটো মোৰ হিচাপ নাই মুঠতে বহুত 100ৰ ওপৰত হ'ব সৰু সুৰা কাম লৈ পেলাই আৰু আসাম ফি ফাইনেন্সৰো মানে এইবাৰ 300 কিমান বা পাব আমি ইয়াৰো আধাৰশিলা কৰিছোঁ মই সেইটো পইচা নাথাকা ব্লাইণ্ড স্কিম ধৰি পেলাই মই আধাৰশিলা কৰা আৰু এই বছৰত আমি পেকেজটো 300 আমি পাম 300ৰ আৰু 800 হ'ব আমি ইলেকশ্যনৰ সময়ত ৰাইজক যিটো সেইটো কাম কৰিম বুলি যিটো ঘোষণা কৰিছে ইয়াৰ ওপৰতহে আমি ফাউণ্ডেশ্যনটো দিছে বেলেগ একো নাই এতিয়া আপুনি কেন্দ্ৰৰ BJP চৰকাৰৰ কাম কাজত আপুনি সন্তুষ্ট আপোনালোক যি ধৰণে দিব লাগিছে দিছে একদম সন্তুষ্ট এতিয়া 2 বছৰ হৈছে অসম চৰকাৰটো 2 বছৰ হোৱা নাই আৰু কেইদিনমান বাকী আছে গতিকে এই 2 বছৰত আমি অসম চৰকাৰৰ পৰা বা ভাৰত চৰকাৰৰ পৰা যিখিনি পাব লাগে সেইটো পাই আছে সেইকাৰণে কৈছোঁ মই আমাৰ এই অসমীয়া বেংগলী আদিবাসী বা যিমান হিন্দীবাসী বুদ্ধিজীৱীসকল আছে ইহঁতক বুৰ্বক বনাইছে সি 9 বছৰৰে আপোনালোকেতো তেনেকৈ বুৰ্বক বনাই জিকি আছে ইমান দিন কা চবকে নাই 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 আমি বুৰ্বক কৰা নাই আমি যি কমিটমেণ্ট দিছে সেইটো আমি কাম কৰিছোঁ 9 বছৰৰ কথা কিয় ল'ব লাগে সি নিজে ট্ৰাইবেল বড়ো হয় বড়ো মানুহ যে এনেকুৱা জেনেৰেল মানুহক ঠগাব পাৰিছে সেইটো কেনে ডাঙৰ সেইকাৰণে মই কেতিয়াবা মনত ভাবোঁ খুব ভাল কাম কৰিছে চেলুন 1,000 হওক কিন্তু এজন মন্ত্ৰীয়ে পাইছে এইটো কথা মন্ত্ৰীটো লৈ পেলাই ইমান আমাৰ কিবা ক'ব লগা নাই BTC মন্ত্ৰীৰ ইমান কিবা নাই BTC খুব পাৱাৰফুল আজি যখন দেমাৰী বা প্ৰমিলা বাইদেউ ইহঁতক আমি ফ্ৰী এৰি দিছোঁ আপোনালোকে অসমৰ স্বাৰ্থত কাম কৰক BTC যিহেতু আমি আছোঁ যিখিনি কৰিব লাগে BTC কৰিম আমি কোৱা নাই যে আপোনালোকে আমাৰ BPF দলৰ যিহেতু মন্ত্ৰী আপোনালোকে BTC গুৰুত্ব দিয়ক সেইটো আমি কোৱা নাই কেতিয়াও আমি বাধ্যতা কৰা নাই আপোনালোকে ফ্ৰীলি কৰক পঠিয়ে অসমৰ কাৰণে তেওঁলোকে কাম কৰিব পাৰিছে বুলি ভাবিছেনে নাই কাম কৰিব পৰা নাই বুলিতো কমপ্লেইন অহা নাই মোৰ তাত প্ৰমিলানী ব্ৰহ্মৰ বিৰুদ্ধে অভিযোগ আহিছে মাজে মাজে যে এইবিলাকতো হৈয়ে কংগ্ৰেছ হ'লেও হয় BJP হ'লেও হয় এইবিলাকতো থাকে এতিয়া মন্ত্ৰীসভাৰ সম্প্ৰসাৰণৰ কথা ওলাই আছে আপোনালোকে বিচাৰিব এজন
না আমি দুজনেই বিচাৰিছিলে পাই না পাই বেলেগ কথা কিন্তু আমার কথা হল কাম হব লাগে এজনে পাওক বা দুজনে পাওক কামটো ভালকে করব লাগে অসমর স্বার্থ অসমর উন্নয়নের স্বার্থ বা সেটি আমার মানে মন্ত্রী যে দিব লাগে নিজেও আমার একো আপত্তি নাই একো আপত্তি নাই যেহেতু আমার বিটিসির মন্ত্রীর একো অর্থাৎ আপনি কিন্তু আপনাদের বিচারে বিটিসির কাম হব লাগে মন্ত্রী কোনবা হক নহক তাক লো আমার কবল একো নাই মন্ত্রী এজনে না পালেও একো কবল নাই মন্ত্রী এজনে না পালে আপনি সরকার থাকবে আমার বিটিসির অকল বিটিসির নয় গোটেই অসমতে কাম হোক মই ভাবা নাই যে অকল বিটিসির কাম হব লাগে বলে মই কোয়া নাই বিটিসিও কাম হব লাগবে যে বহুতে কয় যে অসমত এটা আটাইতকৈ মানে খুব ভাল রাজনীতিবিদ নাম্বার ওয়ান রাজনীতিবিদ হাগ্রামা মহিলার বলে কোয়া হয় যে বিগত ইলেকশনত অতি সাবধানে কংগ্রেসের আসিল টাইমত কংগ্রেসের পর ওলা আহিলে বিজেপিক সাপোর্ট দিলে সেটা কি আপনি আগতীয়াকে ভাবিছিল নাকি যে এরকম এটা হব পারে পরিবেশ না এরকম মই ভাবা না তার মানে কংগ্রেসে যে ধরনের ব্যবহার করেছে মানে সহ্য করব না কেন আমি মানে ইমান সহায় করে আছে কংগ্রেসক 15 বছর আগর 10 বছর ঠিকই আছে লাস্ট 5 বছর এরকম অত্যাচার মানে এক খুব কামে হওয়া নাই আমার মানে পয়সা পাতি নিদিয়ে নি পয়সা পাতি কত দিছে এরকম অত্যাচার মন্ত্রীও দিছে কিন্তু মন্ত্রীও কাম নাই একো করব না এরকম মানে থাকিব নয় নিচিনা অত্যাচার করেছে সেই কারণে আমি কংগ্রেস তো বাদ দি উপায় নাই আমি এফালে আহিব লগা হয়েছে লাস্টত আমি কইছো যে আমি বিজেপিকে সাপোর্ট করি বিজেপিকে আমি কোঅপারেট বনাই দিম চাই লম কিন্তু কংগ্রেসে আপনাদের বহু সহায় করেছিল সেই কংগ্রেসক আপনাদের বিট্রে করে বা প্রতারণা করে বিট্রে আমি করা নাই কংগ্রেসে আমাক বিট্রে করেছে কংগ্রেসের লগর 10 বছর খুব ভাল আসলে টার্মসটো নেক্সট লাস্ট 15 ইয়ার্স কংগ্রেসে আমাক যেরকম সহায় করব লাগছিল এইটো সহায় করা নাই বরঞ্চ মানে নষ্ট হয়ে করব বিচারছিলাম আপনি চাও এইটো এটা কেস আছে যে মুসলিম আরো বড় যেটা সংঘাত হয়েছিল ইয়াতে আননেসেসারি আমার বিটিসির ইয়ে মনোকুমার ব্রহ্ম ইয়াক যেটা এরেস্ট করেছে তার ঘর একে পঠিয়েছে দুইটা পাইছে বলে তাতে ইয়াত ধন পঠিয়ে মিশা তারমানে বড়ক শেষ করব কারণে এইটো ষড়যন্ত্র করেছিল কংগ্রেসে এটা তো একদম মিশা এইটো পুলিশক কৈছে আপনাদের দুইটা লই পেলে যাও তার বিছনাত পাইছে বলে কলিব বাস সেইটো সেই তেতিয়াৰ পৰা আপোনালোকৰ মানে সংঘাতটো বাঢ়ি লাগিব আৰু সেইটো নহয় আকৌ আমাৰ এম এল এ আমি জাৰা বুলি কৈ কোকৰাঝাৰ ৱেষ্টৰ এম এল এ প্ৰদীপ কুমাৰ ব্ৰহ্ম তাকোতো অত্যাচাৰ কৰিছে শুই আছিলে ৰাতি 12টা 1টা বজাত দৰ্জা মাৰি একদম তাক লৈ পেলাই আহিলে সি কি ভুল কৰিলে আমিতো একেলগে আছিলো নে কৰ্মী ন মানে বুজা নাযায় কি কৰিব বিচাৰিছিল এতিয়া হাগ্রামা মহিলার রাজনীতিক লো বহুতে প্রশ্ন করে যে কে ধরনের রাজনীতি করে বিগত বিধানসভা নির্বাচনত তার আগে লোকসভা নির্বাচন নবসরণীয় সাংসদ হয়ে গেল যে কি জাদু আছিল যে 13 জনক এম এল এক জিকাই লৈ গুছি গেল যত কি গেম খেললে কোনো আমার এটা জাদু নহয় এটা পাবলিকর কথা আমি ইটিসি বাকি রাজ্যের কারণে যে প্রতিশ্রুতি দিছে এনেকে আমি কাম করে আইসু পাবলিকক আমি কোনো ব্ল্যাকমেল করা নাই ইয়ার উপর পাবলিকে আমার উপর বিশ্বাস আছে বড় হোক কোনবা বেঙ্গলি হোক বা কোনবা আদিবাসী হোক সেই কারণে আমাকে ভোট দিছে বেলেগ একটু জাদু নাই বেলেগ একটু জাদু নাই রাইজক আমি যে প্রতিশ্রুতি দিছে এরকম আমি কাম করব বাস আপনি ভাবে যে বিটিসি এতিয়া অনাবর লোকসকল সম্পূর্ণ নিরাপদে আছে বিটিসি অঞ্চলত কোনো নিরাপত্তা চিন্তা করবলগা নাই আগত যেনেকে আছে অসমীয়া হোক বেঙ্গলী হোক বা কোনোবা আদিবাসী হোক নিরাপদে আছে নিরাপদে আছে কিন্তু তার মাজতো এ বি এম সুরেন এটা লাফি কুলক হত্যা করা হল এইটো পলিটিক্যাল কনসিকুয়েন্সি সেই বুলি আপনি কব নয় যে ইয়ার বিটিসি অঞ্চল অনাবরণ সকলে কোনো সুরক্ষা নাই বলে কব নয় আমি হাজার হাজার আজি আপনাদের কয়ে আছে যে বড়কে অনাবরণ বেশি এইটো হয় আমিও জানো কিন্তু সিঙ্গেল জাতি হিসাবে বড় মেজরিটি আজিতো হাজার হাজার আমার
অসমীয়া হওক বা বেংগলী হওক বা মুসলিম হওক যিয়াই আছে, ইহঁতৰ মাটি কিনা বেচা এইটো চলি আছে, চাকৰি ক্ষেত্ৰত চলি আছে, বিজনেছৰ ক্ষেত্ৰত চলি আছে, বিটিচিত ইমান অফিচাৰ আছে, বড়ো কিমান অফিচাৰ আছে বিটিচি অঞ্চলত, চবেইতো মুছলিম, চবেইতো অসমীয়া, চবেইতো বেংগলী, চবেইতো আদিবাসী আছে, বড়ো কিমান অফিচাৰ আছে, বিটিচিটো কোনে চলে, বড়োকেইটাই চলে, আমিতো ৰাজনীতি, আজি আছে কালি নাই। এটা লাফিকলকে মার্ডারটো আপনি কইছে যে পলিটিক্যাল মার্ডার, পলিটিক্যাল মার্ডার, পলিটিক্যাল কনস্পিরেসি, কেনেকে পলিটিক্যাল কনস্পিরেসি বলছো? ওলা নাই নহয়, সিবিআই দিছে, তো ওলাব, আমাক জখম করব কারণে, বিপিএফ দলক জখম করব কারণে বহুত ষড়যন্ত্র আজিলেকো চলে আছে, কিন্তু থাকিবই, এই কারণে আমি সাবধানকে যাব পারিব লাগিব, সকল জাতি জনগোষ্ঠীর লই পেলে মই খুব সিনসিয়ারলি গৈ আছো। আপনি লেটেস্ট এই যেটো বড়ো অনা বড়ো অনা বড়ো বা বড়ো আৰু জেনেৰেলসকলৰ যিটো মাটি কিনা বেচা লৈ পেলাই যিটো ৰাজনীতি, সেইটোতো এতিয়া ৰাজনীতি একে, ইয়াত মানে হাগ্ৰামা বা আমাৰ বিপিএফ দলক ধ্বংস কৰিবৰ কাৰণে বিভিন্ন এংগেলত চবৰে চেষ্টা থাকিব। কোনে চেষ্টা চলাইছে? কোনে মানে ৰাজনীতি, যোনে ৰাজনীতি কৰি আছে, কোনে ৰাজনীতি কৰি আছে, তাততো এতিয়া আপোনালোকৰ বাহিৰৰ ছেকেণ্ড শক্তিশালী পাৰ্টিয়েই নাই, কাক বুলি ভাবে তাহলে, কাখনে কংগ্রেসের গাঙ্গুলি টুয়াই না নবকর্ণে গাঙ্গুলি? মই এনেকা স্পেসিফিক নখম, সবরে থাকে, সবরে থাকে, সবরে থাকে। এতিয়া বিপিএফ এর কারণে কোন এটা থ্রেট হয়ে আছে মানে আপনাদের? বিপিএফ এর কারণে কোন পলিটিক্যাল পার্টি আপাতত বিটিসি অঞ্চলত থ্রেট না, আমি উইনারে লোকসভা নির্বাচন কি হবে? আমি উইনার, এনেকুৱা ডাঙৰ ইচ্যু এটা লৈ যোৱাৰ পিছত নাই, এইটো কি ইচ্যু হ'ল, এইটোতো কি ইচ্যু হ'ল, ৰাইজে বুজি পাই নহয়, এইটো ডাঙৰ ইচ্যু হ'ব নোৱাৰে, সেইটো মিছা প্লাপ, এইটো লৈ এইটো ডাঙৰ ইচ্যু হ'ব নোৱাৰে, মানে নৱশৰণীয়াই যিটো মাটি কিনা বেচাৰ ক্ষেত্ৰত যিটো উৰা বাতৰি কৰি আছে বা বদনাম দি আছে সেইটো নহয়, এইটো চবেই জানে সেইটো নহয়। এতিয়া কিয়ে লোকসভা নির্বাচন আহি আছে আর বেশি সময় নাই, কেন ধরনের আপনার রণনীতি, কি ভাবিছে, কি করিম বলে ভাবিছে, তার গতিকে টার্গেট আছে কি করিম মানে? আমার কথা এটাই, বিটিসি অঞ্চলত শান্তি লাগে, বিটিসি অঞ্চল সকল জাতি জনগোষ্ঠী সমানে অধিকার লই পেলাই জিয়াই থাকিবলৈ সুবিধা পাব লাগে, এইখিনি সুবিধাবিলাক যাতে সদায় আমি পাই থাকো, বড়ো হোক অনা বড়ো হোক, কনস্টিটিউশনেলি জিয়াই থাকিবৰ কাৰণে যিটো অধিকার দিছে মানে সংবিধানে, সেইটো মানে ভাব লাগে, সেইটো লৈ আমি যাওঁ। বহুতে ক'ব বিচাৰে যে বিপিএফ সদায় ক্ষমতাৰ লগত থাকিব বিচাৰে, যিটো মানে ৰুলিং পাৰ্টি, যদিহে লোকসভা নিৰ্বাচন এইটো হ'ল আমাৰ উপায় নাই, তাৰমানে আপুনি আমাৰ বিটিচি অঞ্চল বহুত ডিফ্ৰাইভ আছিল, পিছপৰা আছিল, বহুত কাম কৰিবলগা আছে, আপুনি অপজিশ্যনত থাকি আজি বিটিচিটো এনেকুৱা উন্নতি কৰিব নোৱাৰে, বিটিচিটো আমি মডেল কৰিব বিচাৰিছোঁ, মডেল বিটিচি যদি হ'ব লাগে তেতিয়াহ'লে ৰুলিং পাৰ্টিৰ লগত আপুনি থাকি পেলাই কাম কৰিবই লাগিব, আৰু আমি কৈছোঁ এটা কথা যে সদায় ৰাস্তা দলং বা স্কুল বিল্ডিং বা কিবা বিল্ডিং বনাইলে মডেল বিটিচি নহ'ব, ইয়াৰ লগত আমি ৰাখিব পাৰিব লাগিব, সকলো জাতি জনগোষ্ঠীক একেলগে লৈ পেলাই পলিটিক্সটো লৈ যাব পাৰিব লাগিব, তেতিয়াহে মডেল বিটিচি হ'ব, অধিকার সাংবিধানিকভাবে যেখানে অধিকার দিছে সেই অধিকারটো সকলে এনজয় করব পাৰিব লাগিব, এই সুবিধাটো আমি দিব পাৰিব লাগিব, তেতিয়াহে মডেল বিটিচি হ'ব। এটা অসমত বিভিন্ন কাউন্সিল আছে, কিন্তু সকলোৱে কয় যে হয় বিটিচিত কাম হৈছে, বাকিবিলাক কাউন্সিলত যেনেকে কাম হ'ব লাগিছিল হোৱা নাছিল, ইয়াৰ বাবে আপুনি কিবা তেওঁলোকক পৰামৰ্শ দিয়ে? নাই, ইহঁতকতো পইচাটো আমি যেনেকে পাইছে, কিন্তু আপোনালোকে যিধৰণে কাম কৰিছে, আপোনালোকে কি কাম কৰিছে কৰিব কাৰণে ইচ্ছুক, এটা কমিটমেণ্ট থাকিব লাগিব, ৰাইজৰ ওচৰত আপুনি ইলেকশ্যন সময় আহিব, ইলেকশ্যন সময়ত এইটো কাম কৰিম এইটো কাম কৰিম কওঁ, পিছত যদি নকৰে তেতিয়াহ'লেতো এইটোতো কেনেকৈ উন্নতি হ'ব, আমাৰ এটা কমিটমেণ্ট আছে বিটিচিটো মডেল কৰিব লাগে, বিটিচিৰ বহুত ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ নাই, বহুত বিটিচি বহুত ডিফাৰ, সেইটো আমাৰ এটা কমিটমেণ্ট আছে, এই কমিটমেণ্ট হিচাপে আমি চৰকাৰৰ লগত থাকি এইবিলাক কমিটমেণ্টটো কেনেকৈ ফুলফিল কৰিব পাৰে সেইটো আমি কৰিম কৰি যাম। এতিয়া আপুনি বিজেপি চৰকাৰৰ লগত অসমত আছে, যিহেতু আপোনালোকে ক্ষমতাত দল ৰাজনৈতিক দলত ক্ষমতাবান দলটোৰ লগত থকাটো আপোনালোকৰ প্ৰয়োজনীয় হয়,
অহাগার বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে যদি গম পায় বিজেপি ক্ষমতা আহিব নোয়াইব পারে আকো আপনার কংগ্রেসে যাওয়ার চান্স আছে? না না, এটা সময় আছে, আপনি আজি দিন কব নয় বিজেপি আর সরকার চলিব, তো এটা আপনি কই লাভ নাই, বিজেপি আকো সরকার চলিব নেক্সট ফাইভ ইয়ার্স আর চলিব, ইয়ার পিছত কি হয় কিমান কাম করব পারে ইয়ার উপর নির্ভর করব, এনে তো সেঞ্চুরি মারি আছে এনে নেক্সট ফাইভ ইয়ার্সর কারণে ইয়ার কোনো ভয় নাই। আপনাদের যে কাম করেছে রাজ্য সরকার এখানে সচাকই তে কাম করে পাইছে বলে আপনি ভাবেন এই যা দুটা বছর সরকারে সেফালে কেন কাম করব পাইছে পারা নাই, এটা এতিয়া আপনি কোনো নাম্বার দিব নয় ভাল বা বেয়া বলে, যেহেতু দুই বছরে হয়েছে ফার্স্ট বছর কমপ্লিট হব দিও, ফার্স্ট বছর তো কিছু কমিটমেন্টও আপনি সম্পূর্ণ করব নয়, নেক্সট ফাইভ ইয়ার্স তো আরো চাব লাগবে, আজি কংগ্রেসে পনেরো বছর আছে দশ বছর তো মই খুব ভালে পাইছে, নেক্সট ফাইভ ইয়ার্সে ইহতো জিরো হয়ে গেল। লাস্ট ফাইভ ইয়ার্সত কিয় বেয়া পালে হিমন্ত বিশ্ব শর্মা গুছি যাওয়ার কারণে? না না, হিমন্ত বিশ্ব শর্মার কারণে নহয়, হিমন্ত বিশ্ব শর্মা তো বহুত পিছল, আমি এক বছর আগতে আমি কংগ্রেস এৰি পেলাই আহিছো, এক বছর হওয়া নাই অবশ্যই ছয় মাস সাত মাস আগত আমি কংগ্রেস এৰি আহিছো, ইয়ার পিছতে হিমন্ত তেতিয়াও ডিসিডেন্ট হয়ে আছিল, ডিসিডেন্ট হলেও আমার লগত এনেকুৱা নহয়তো, আমি হিমন্ত বিশ্ব শর্মার ডাঙরিয়ার কথা লই পেলায় কংগ্রেস এরিয়েছে এইটো নহয়, এটা আমার ব্যক্তিগত দলের সিদ্ধান্ত, ব্যক্তিগত দলের সিদ্ধান্ত, সেইটো সেইটো কোনবা কোনবা কংগ্রেসের কোনবা বিজেপির কথা লই পেলায় আমি করা নাই, আমি সরকারের লগত থাকি পেলায় আমি যেনেকুৱা সুবিধা পাব লাগে এই ফার্স্ট বছর পোৱা নাই, এইটো কারণে আমি উপায় নাই। এতিয়া রাজ্য সরকার বা আপনাদের যে ধরনের টাকা পাব লাগে পাইছে? পাইছে, এতিয়া পাইছে, মানে আপনি সব নরেন্দ্র মোদী ডাঙরিয়া যদি এক হাজার কোটি যেটা ঘোষণা সেটা তো আমি দুইশোটা ফালে এইবার বছর আর তিনশো আছে আর ফাইভ হান্ড্রেড বাকি আছে, সেটা আমি দুই বছর আমি পাম, সেইখানে আর প্ল্যান বাজেট হিসাবে যেনেকে আগর কংগ্রেসের জন্য যেনেকে আছে ইয়াকে বহুত বেশি এটা প্ল্যান বাজেট। আপনি কি দেখে আপনি তো কংগ্রেসের লগত একমত আছিল, কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যৎ অসমত কি দিছে? কংগ্রেস অসমত এতিয়া উঠিব নোৱাৰিব, ইহতর লিডারশিপ তো নাই, এটা সেন্ট্রেলতে নাই, অসমত কেনেকে আহি ইমান সম্ভব নহব। তরুণ গগৈ বিকল্প নাই বলে ভাবে? নাই, তরুণ গগৈ ডাঙরিয়া সিএম স্যার মই ভাল পাও বেয়া না পাও, তেওঁৰ বেলেগ তেওঁৰ স্থানত বেলেগ নাই নি, ইয়ার কিবা তো বেলেগে হস্তক্ষেপ করে লৈছে না, ইয়ার কারণে হয়েছে, নহলে তো বেয়া নাছিলে, কিন্তু ইয়ার লগত আশেপাশে থাকা বিলাকে করেছে নষ্ট করেছে। অর্থাৎ আপনার তরুণ গগৈ প্রতি আপনার ব্যক্তিগতভাবে কোনো অভিযোগ? ব্যক্তিগতভাবে কোনো বেয়া না পাই, মই আজিলিকো মই ভাল পাও, কিন্তু আপনি ভাবে যে এটা কংগ্রেসের কোনো ভাল লিডার নাই যে পার্টি চলাব পারে? কংগ্রেসের যে কোয়া দেখি বলে পাইছো মই, এটা কংগ্রেস উঠি আহাটো ইমান সম্ভব নয় এই সময়ত, গতিকে অর্থাৎ আমি আরো দশ বছর মানে দুটা টার্ম বিজেপি থাকিব, বিজেপি তো আরামসে দশ বছর চলাব, ইয়ার পিছতো আরো সাম নিশ্চয় যদি ভাল আমি কাম করব পারে আর নেক্সট যাব। আর নবকরণীয় হবে আকো জিকিব? নবকরণীয় নিজেকে আগত ভুল ক্রমে এই কারণে কইছো মই, আমার এই অসমিয়া বেঙ্গলী আদিবাসী বা যিমান হিন্দিবাসী বুদ্ধিজীবী সকল আছে ইহঁতক ভূর্বক বনাইছে এই নবকরণে, আপোনালোকেতো তেনেকৈ বুৰ্বক বনাই জিকি আছে ইমান দিন কা সবকে? নাই নাই নাই, আমি বুৰ্বক কৰা নাই, আমি যি কমিটমেণ্ট দিছে সেইটো আমি কাম কৰিছোঁ, নবস্কৰণীয়াৰ কথা কিয় ল'ব লাগে, সি নিজে ট্ৰাইবেল বড়ো হয়, বড়ো মানুহ যে এনেকুৱা জেনেৰেল মানুহক ঠগাব পাৰিছে সেইটো বিৰাট ডাঙৰ, সেইকাৰণে মই কেতিয়াবা কেতিয়াবা মনত ভাবোঁ খুব ভাল কাম কৰিছোঁ চেলুত হাজাৰ হওক। ঠিক আছে, আগ্ৰহ মহিলা বহুত বহুত ধন্যবাদ আপুনি দিয়াৰ বাবে, আমি বিদায় ল'ব লাগিছোঁ, এয়া আছিল হাগ্ৰামা মহিলাৰ সাক্ষাৎকাৰ, ধন্যবাদ।